নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই এই চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। 2023 সালের প্রতিটি রাশির সঠিক বিচার আমরা নির্ণয় করে ফেলেছি। আজকে কর্কট রাশির 2023 সালের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে কর্কট রাশির 2023-এ গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই 2023-এ আপনাদের জীবনে ঠিক কী ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। 2023 সালের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে এই বছরের শুরুতে আপনার রাশির যোগকারক গ্রহ মঙ্গল একাদশভাবে ফিরে আসবে এবং আপনাকে সেরা অর্থনৈতিক অবস্থা দেবে। আপনার প্রচেষ্টা এইদিকে বারবার হবে যে কীভাবে অর্থ পাওয়া যায় এবং আপনি এইদিকে সফল হবেন। সম্পত্তি ক্রয় বিক্রয় থেকেও ভালো আর্থিক সুবিধা পাবেন। যদিও এই সময় প্রেমের সম্পর্কে কিছু টানাপোড়েনের সম্ভাবনা রয়েছে, তবু আপনি আপনার প্রিয়জনের মন জয় করতে পারবেন। 17 জানুয়ারি থেকে শনি মহারাজ আপনার অষ্টমভাবে প্রবেশ করবেন। এই সময় মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, তবে আপনি কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। এরপরে এপ্রিল মাসে গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতি আপনার নবম ভাব থেকে বেরিয়ে দশমভাবে প্রবেশ করবে, যেখানে রাহু মহারাজ ইতিমধ্যেই উপবিষ্ট হবেন এবং সূর্যও সেখানে অবস্থান করবে। এই সময় আপনি কর্মক্ষেত্রে বড় কোনো পরিবর্তন পেতে পারেন, যা আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে এবং আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে, কারণ আসন্ন সময়ে রাহু আপনার দশম ভাব থেকে বেরিয়ে 30 অক্টোবর আপনার নবম ভাবে চলে যাবে এবং দশমে বৃহস্পতি একা স্থিত থাকবে। এই সময় আপনি আপনার কর্মজীবনে দুর্দান্ত উচ্চতা অর্জন করবেন এবং আপনি ভালো সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। এবছর শিক্ষার্থীদের বিশেষ কৃতিত্বের সম্ভাবনা রয়েছে। আপনি যদি আপনার পড়াশোনা মিস করে থাকেন, তবে এই বছর আপনি আবার শুরু করতে পারবেন। গ্রহের গোচর অনুসারে এই ছিল কর্কট রাশির 2023 সালের সংক্ষিপ্ত ভবিষ্যৎবাণী। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও ও রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। দয়াময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর 2023 সাল আপনাদের খুব ভালো কাটুক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।